চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে ঠাকুরনগর মেলায় যাচ্ছি, তো আমাদের সাথে অবিনাশ দা নেপালদা। অবিনাশ দা হাই করে দাও। কান্তি, রাকেশ ভাই, আমরা টোটাল সাতজন আছি, আরও দুজন সামনে আছে। তো চলে এসি মূল মন্দিরের কাছে। গতকাল পুণ্য স্নান ছিল শনিবার, আজকে রবিবার আমরা ঘুরতে এসি। তো গতকালকে আসিনি, এবছর এসি মেলা ঘোরার জন্য। তো গত বছর যারা আমার ভিডিও দেখেছিলে তারা জানো যে আগেরবার এই পুণ্য স্নানের দিনই এসেছিলাম। তো সেদিন এসে আমরা ফ্যামিলির সাথে এসেছিলাম, এসে স্নান করেছিলাম। তো আজকে আর আসিনি, আজকে আমরা সব বন্ধুবান্ধবের সাথে এসি। তো চলো প্রথমে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই, মন্দিরটা ঘুরে দেখব। তো এই যে দেখতে পাচ্ছ, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতা। আর তো যেটা বলছিলাম, গতকাল থেকেই মেলা শুরু হয়েছে। এটা হচ্ছে নাট মন্দিরের সামনে। তো গতকালকে শুরু হয়েছে, এখনও 7-8 দিন ধরে মেলা চলবে। আজকে মেলায় ঘোরার জন্য আমরা এসেছি, তো তোমাদেরকে মেলা দেখাবো। তো বাইরের সাইডটা থেকে দেখো, এত বড় একটা জায়গা নিয়ে মেলাটা হচ্ছে, তাহলে মেলার ভেতরটা কত বড় হবে। তো আজকের মেইন যে আকর্ষণ থাকবে আমাদের মেলাটা, তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি, আগের বছরের এই ঠাকুরনগর মেলার ভিডিও দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করব ঠাকুরনগর মেলার ভিডিওটা দেখে নাও। তো এই যে সেই পুকুর, সেই পুকুর যারা গত বছর ভিডিও দেখেছো গত বছরের, তারা বুঝতে পারবে এই পুকুরেই সবাই পুণ্যার্থীরা এসে স্নান করেন। তো আর কি, মন্দির দর্শন করার পর, ঠাকুর প্রণাম করার পর, এবার আমরা মেইন মেলায় যাচ্ছি। যেটা তোমাদেরকে আমি প্রথম থেকেই বারবার করে বলছি যে আজকে মেলাটাই দেখাবো। তো এবার মেলার ভেতরে ঢুকছি এবং মেলায় আমরা কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকে প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো যে মতুয়া সম্প্রদায়ের লোকজনের যে মেইন তাদের ধর্মীয় চিহ্ন, যে এই মালা, আচার মালা বলে, এইগুলো নারকেলের মালা বা আচার মালা, তোমরা যে যেটাই বলো, সেটা দিয়ে তৈরি হয়। তো মোটামুটি সব কটা দোকানে এইসব আচার মালা তুমি দেখতে পাবে, বেশ কয়েকটা দোকান আছে এবং প্রত্যেকে বিভিন্ন দামে এই মালাগুলো ব্যবহার করে এবং মতুয়া সম্প্রদায়ের সমস্ত লোকেরা এইগুলো পরিধান করে। কৃষ্ণ সম্প্রদায়ের লোকরাও এই মেলায় এসে কেউ নিরাশ হবে না, কারণ এখানে কৃষ্ণ সম্প্রদায়ের লোকেরও জন্যেরও প্রচুর মালা রয়েছে, যে তুলসীর মালা, যেগুলো কৃষ্ণ সম্প্রদায়ের মানুষেরা পরিধান করে এবং কৃষ্ণের প্রচুর বই এখানে আছে এবং হরিচাঁদ ঠাকুরেরও প্রচুর বই আছে। এটা মোদিজির, জয়শ্রিয়া মোদিজির দোকান, যে মোদিজির গান থেকে মোদিজির গান করে তারই দোকান, এটা মোদিজির দোকান। এখানে প্রচুর বই আছে, রামায়ণ মহাভারত গীতা, যে গীতার জন্য আমি মোদিজিকে বলেছিলাম যে স্কুলে গীতা পাঠ হোক, আজকে কোটি কোটি ধন্যবাদ যে স্কুলে গীতা পাঠ হচ্ছে। তাই এটা মতুয়া মহামেলা, তবে এখানে একটু অপরিষ্কার বেশি, যেন মোদিজি পরিষ্কার করে দেয়। জয় শ্রী রাম। তো বুঝতেই পারছো আমরা এখন মেলার মাঠের ভেতরে ঢুকে গেছি, আর এত বড় মেলা কি নেই এখানে। তো দেখানোর চেষ্টা করছি মোটামুটি কি দেখাতে পারছি তোমাদেরকে। নেপালদার অবিনাশ দা সেই ছোটোবেলায় ফিরে গেছে, ছোটো ছোটো জিনিসের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে নিচ্ছে। আর মেলার মাঝখানটায়, এখানটায় সব, পুরো মেলার মাঝখানটায় পেয়ে যাবে তোমরা সব খাবারের দোকান। এটা হচ্ছে বাংলাদেশি না ঢাকাই পরোটা। আর মেলার একদম শেষের দিকটায় রেললাইনের কাছে মেলার প্রায় একাংশ জায়গা নিয়ে বসেছে এমন নাগরদোলনা, প্রচুর আছে এখানে। ছোটদের বড়দের প্রচুর রকমের নাগরদোলনা আছে, বড় বড় তো দুটো নাগরদোলনা বসে, টয় ট্রেন, ডিস্কো, বিভিন্ন রকম ভ্যারাইটিস এখানে আছে। তো মেলায় এসে আমরা নাগরদোলায় উঠবো না সেটা কী করে হয়? তো এখানে বসে এখন মানে দাঁড়িয়ে সিদ্ধান্ত হচ্ছে যে কোন নাগরদোলনাটা উঠবে। তো শেষমেশ সিদ্ধান্ত হলো যে যেটা বড় সেটাই উঠবো। তো চলো এখন নাগরদোলায় চলো। তো উঠে গেছি নাগরদোলনায়। আমার তো নাগরদোলনায় চড়তে দারুণ মজা লাগে, তোমাদের কার কার নাগরদোলায় উঠতে খুব ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো আর কি, আমি এখানে, আমি আর রাকেশ আছি। তো তোমাদেরকে নাগরদোলায় ঘুরতে ঘুরতে একটা কথা বলি। তো
যেই উপলক্ষে অনেকেই জানে না যে এই ঠাকুরনগর মেলাটা কি বা কেন হয় প্রতি বছর, তো তার জন্যই তোমাদেরকে একটু জাস্ট জানিয়ে রাখি, এই ঠাকুরনগর মেলাটা হয় শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মেলাটা হয়, যেটা ঠাকুরনগর মেলা বা মতুয়া মহামেলা বলা হয়। তো শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মতিথি উপলক্ষে এই মেলাটা আয়োজন করা হয়, শুধু ভারতবর্ষের ঠাকুরনগরে না, বাংলাদেশেরও ওরাকান্দিতে যেখানে ঠাকুরের জন্ম হয়েছিল, তো সেখানেও প্রচুর ধুমধাম করে এই মেলা অনুষ্ঠিত হয়। রাকেশের রিয়াকশনটা একবার দেখাচ্ছি, রাকেশের রিয়াকশনটা একবার দেখো। তো এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন পাইলট। এই পুরো এত বড় একটা নাগরদোলাকে উনি পরিচালনা করছে, মানে স্পিড বাড়ানো কমানো পুরো নাগরদোলাটাকে চালানোর জন্য ইনি নিজের হাতে ব্রেক নিয়ে পুরোটাকে কন্ট্রোল করছে। তো আর কি, চলো আমরা নাগরদোলা থেকে তো নেমেই পড়েছি, এবার বাকি মেলাটা একটু ঘুরে দেখে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, তো চলো। বেলুন ফাটালেই পুরস্কার কত করে দাদা? হ্যাঁ, 6টা 20। লক্ষ্য ভেদ করতে চলেছে নেপাল প্রধান। এই পিচ্ছি দুটোকে দেখো, এই গরমের মধ্যে আগুনের পাশে বসে কন্টিনিউ গরম বালির সাথে ভেজেই যাচ্ছে, আর আমাদের পিচ্ছিগুলো বাদাম কিনছে। ঠাকুরনগর স্টেশন মেলাটাই এত বড় যে পুরোটা ঘোরার সময় পাইনি আমরা, যেহেতু বারাসাত থেকে এসি, বারাসাত থেকে আরো 7-8 কিলোমিটার আমাদের যেতে হয়, ওর জন্য আমরা তাড়াতাড়ি ফিরে চলে এসেছি, কারণ বেশি রাত হয়ে গেলে আবার ট্রেন পাবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর তোমরা একদম শেয়ার করছো না, একটা দুটো শেয়ার করলে কী হয়, তো শেয়ার করো, সাথে থাকো। এটা ভিক্ষে চাওয়া না, এটা একটা প্রোটোকল, বলতেই হয়, সাবস্ক্রাইব বাড়াতে গেলে এগুলো তো বলতেই হবে, হ্যাঁ কি না বলো? তো চলো তাড়াতাড়ি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চলো দাদা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও।